আপনার কি মনে হয় কোনটা কে করেছে? ওয়েল, আমি যা ভাবছি তা সবার থেকে কিছুটা ভিন্ন। সব প্রমাণ দর্শনের পক্ষে আমার তো মনে হয় এটা নিয়ে কথা বলা কিছু আছে। অ্যাকচুয়ালি আমরা যা ভাবছি বিষয়টা সেটা কিন্তু তাও না হতে পারে, ভিন্ন কিছু কিন্তু হতে পারে। কি বলেন আপনি? আই থিঙ্ক বিষয়টা আমাদের আরেকটু ইনভেস্টিগেট করে দেখা দরকার। ইনভেস্টিগেট? এটা সমস্যা কিছুই না। ওকে বুঝলাম। আপনার কি মনে হয় ছেলেটিকে আসলে দোষী? আপনি কি বলেন? সব প্রমাণই তার এগেনস্টে, আর এক্সপার্টরা যেটা বলেছে সেটা হলো যে নাইট্রো কনকমন টাইপ এটা আগে কখন পাওয়া যায়। বাস এতটুকুই? না, রাসায়নিক দুষ্কারই করেছে, তার কাছে মনে নাইট ছিল কিন্তু হাস্ট করার পর হলো সে যেটা হারিয়ে ফেলেছে। ওয়েল, কথাটা কিন্তু সত্য হতে পারে। কি বলেন, মানে কি? ওয়েল, আপনি শুনলে অবাক হবেন, আমরা যে নাইফটা ইভিডেন্স হিসেবে পেয়েছি এক্স্যাক্টলি সেম নাইফটাই আমি ওখানকার লোকাল একটা দোকান থেকে পেয়েছি। কিন্তু ব্যাপার হচ্ছে নাইফটা সম্পূর্ণ ইলিগেল ইউজ করা, তাই সচরাচর সেটা কেউ বিক্রি করতে চায় না। বলেন কি? ইয়েস, আমি সত্যিই বলছি। আচ্ছা বুঝলাম, যে মহিলাটি কোর্টে দাঁড়িয়ে সাক্ষী দিল ছেলের পক্ষে তার ব্যাপারে তুমি কি বলছো? খুন, ছেলে যদি আসলেই খুন করতো তাহলে কিন্তু সে ওই স্পটে ফেরত আসতো না। তা ঠিক, বাট আসতেই পারে, কেননা সে ছেলে তাদের তো আসবে না, আর পুলিশ আসার আগে আগে যদি না একটা গুম করে দিতে পারে তাহলে আর কোনো এভিডেন্স থাকে না। দেখুন, যে লোকটি মার্ডার হয়েছে সে কিন্তু আসামির বাবা, আর কেউ কি তার বাবাকে খুন করতে পারে? দেখো আজকাল সমাজে কোনো ঠিক নেই, সমাজে মানুষের যাদের ইচ্ছা নিজে করতে পারে। বাট ছেলেটা বলেছে সে ভয় পেয়েছে তাই সে পালিয়ে গেছে। বুঝলা না, এ মিথ্যা কথা। এমন যে হতে পারে না তা কিন্তু নয়, সেটা বয়স কত? মাত্র 15 বছর। আচ্ছা, আমার মনে হচ্ছে আপনার যে কোনো মূল্যে ছেলেকে পাঠাতে যাচ্ছে। ব্যাপারটা এমন নয়, আমি জানি না ছেলেটা নির্দোষ নাকি কি, আমি জাস্ট সব কিছু ক্লিয়ার করতে চাইছি। ওয়েল, মানলাম ছেলে সত্য বলছে, তার সাক্ষী কথা কি বলবে, মিথ্যা বলছে? আচ্ছা, আপনার নাকিটা কিসের দাগ? চশমা কেন হয়েছে? আপনি কি নোটিশ করেছিলেন যে মহিলাটা কোর্টে সাক্ষী দিতে এসেছিল তার নাকেও কিন্তু এক্স্যাক্টলি আপনার যেমন চশমা পড়ার কারণে যে দাগটা হয়েছিল ঠিক সেম দাগটাই ছিল? হ্যাঁ, যেটা হচ্ছে কেসে কি সম্ভব। মহিলাকে দেখেছেন? তাকে দেখে 50 ইয়ার্স এর মতো হবে, কিন্তু সে কোর্টে এত হেভি মেকআপ করে এসেছিল যে তার এজ দেখে মনে হচ্ছে 30 ইয়ার্স এর ইয়াং লেডি। আপনার কথা মানে কিছু বুঝতেছি না। আচ্ছা, আপনি আমাকে এক্স্যাক্টলি বলুন তো মহিলাটা কোর্টে কি বলেছিল? ঘটনাটি শুরু হতে হয় রাত 12টার দিকে, মহিলাটা কি বয়স শুনতে পায় আজ তোমাকে বেরিয়ে ফেলবে, তো মহিলাটা কি চিৎকার শুনতে পায় ও শেষ নিয়ে দৌড়ে যায়। তারপর মহিলাটি তখনই ওই বিল্ডিং দিয়ে দৌড়ে যায় এবং দেখে সেটি পালিয়ে যাচ্ছে। আচ্ছা, মহিলাটা কি বলেছিল, উনি কি দৌড়িয়ে গিয়েছিলেন নাকি হেঁটে গিয়েছিলেন? খুব কথা বলেন কেন, দৌড়িয়ে গেলে কি হেঁটে গেলে কি, মহিলাটা এখানে পৌঁছানো পরে গিয়েছিল এটাই মেন কথা। কি খেয়াল করেছেন, মহিলার একটা পায়ে কিন্তু অপারেশন ছিল, তাও 6 মান্থ আগে, জাস্ট বিফোর দ্য ইনসিডেন্ট। আপনি কি বলতে চাচ্ছেন? ওয়েল, আমি আরেকটা বিষয় অ্যাড করে যাচ্ছি, আপনি কি দেখেছেন স্পট থেকে ওই মহিলার বাসার দূরত্বটা কতটুকু হবে? কম হলো 50 ফিটের মতো হবে, আমরা মেজারমেন্ট করেছিলাম। উনি বলছেন উনি পায়ের অপারেশন অবস্থায় মানে খোড়া পা নিয়ে 15 সেকেন্ডের মধ্যে তার নিজের বাসার থেকে বিছনা থেকে উঠে সে দৌড়িয়ে ওই স্পটের মধ্যে গিয়েছে, কিন্তু পরবর্তীতে আমরা সেটা একজন ইফিসিয়েন্ট রেস রানারকে দ্বারা আমার চেষ্টা ট্রাই করে দেখেছি, যে দেখলাম সে মোটামুটি তার লাগলো 1 মিনিটের উপরে। সো আমি তো এখানে ভীতি খুঁজে পাচ্ছি না যে কীভাবে একটা মহিলা বয়স্ক তারপর তার পায়ে অপারেশন অবস্থায় খোড়া অবস্থায় সে এত দূর ডিস্টেন্স 15 সেকেন্ডের মধ্যে গিয়েছে, তার কথার তো কোনো ভিত্তি আমি তাকে একটু তাকে খুঁজে পাচ্ছি না। আপনার কথার কোনো মানেই নেই, আপনি মজা করছেন? সিরিয়াস? আমি মজা কেন করব, আমি ফ্যাক্টস বোঝার চেষ্টা করছি। আচ্ছা বুঝলাম, মহিলাটা যা বলেছিল নাকি ভুল নাকি মিথ্যে? আর সে মিথ্যে কেনভাবে বলবো, এটা তো কিলা ছেলে তা তো কোনো লিখ নেই। ওয়েল, আপনি
খেয়াল করেছেন কিনা জানি না, কিন্তু মহিলাটা নিজেকে ইয়াং দেখানোর জন্য কিন্তু চশমাটা করে ইউজ করেন, বাট তার চোখে কিন্তু চশমার দাগ ছিল। আমার কথা উত্তর দেন, সে কোনো কথা বলেন, আপনার সব কথার অ্যান্সার পাবেন। লেট মি ফিনিশ। আপনি কি দেখেছিলেন মহিলা যখন কোর্টে আসামিকে দেখার চেষ্টা করছিল, চোখ ছোট করে কষ্ট করে আসামিকে দেখার চেষ্টা করছিল? হ্যাঁ, তাতে কি? আপনি আমাকে বলেন তো, সে কি ঘুমানোর সময় চোখ করেন? তাহলে আপনি কিভাবে শিওর হলেন যে মহিলাটি যা দেখেছে ঠিক দেখেছে? কারণ একটা স্বাভাবিক চোখ একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত ঠিক মতো দেখতে পারে, আর সেখানে মহিলাটি বয়স্ক একটি মহিলা এবং তার চোখে হেভি পাওয়ারের চশমা ছিল। সো আর ছিল রাতের অন্ধকার, সো কিভাবে উনি এত দূরের ডিস্টেন্স চশমাবিহীন অবস্থায় দেখতে পেরেছে আমি সেটা বুঝতে পারছি না। আর কথা হচ্ছে, উনি যদি দেখেও থাকেন, উনার সেখানে কোনো লজিকই নাই যে উনি ক্লিয়ার কিছু দেখেছেন। সো একটা ক্লিয়ার কোনো কিছু না দেখার ইভিডেন্সের উপর ভিত্তি করে আমরা একটা মানুষের জীবন মরণের ফয়সালার সিদ্ধান্ত নিই। আমি আসলে খবর নিয়েছি, দেখলাম খবর নিয়ে মহিলাটি সারা জীবন বিফলতার মধ্যে দিয়ে কাটিয়েছে। এখন হঠাৎ করে উনি মিডল এজে 50 বছর বয়সে এসে একটা সুযোগ পেলো মানুষের কাছে নিজেকে একটু পরিচিত করে, দ্যাটস ওয়াই সে কনফিডেন্টলি কথাটা বলেছে। সে ভেবেছিল যে কনফিডেন্টলি বললে হয়তোবা তার সাক্ষীটাকে সত্য হিসেবে মানুষ ধরে নিবে এবং সবাই তাকে একটা সমাদর দৃষ্টিতে দেখবে, তার জন্যই সে কাজটা করেছিল আসলে। কিন্তু আপনি কি খেয়াল করেছেন, মহিলা কাঠগড়ায় দাঁড়ানো আসামিকে দেখতে তার অল্প দূরত্বেই কষ্ট হচ্ছিল, তো সে বেশি দূরত্বে আসামিকে কিভাবে দেখলো? কোনো লজিকই তো এখানে খাটছে না। আপনি ঠিকই বলেছেন, আই এম কনভিন্সড সেটি নির্দেশ হতে পারে, এত কম এভিডেন্সের ভিত্তি করে কাউকে ফাঁসি কাটবে দাঁড়ানো যায় না।